অনন্য মামুন ভাইয়ের মাথায় মাল আছে রে ভাই, মাল না শুধুই মাল আছে। তার সিনেমার টিজার ট্রেলার দেখতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, সাকিবিয়ানদের রেজিস্ট্রেশন করার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিভাবে কেমন করে করতে হবে জানতে হলে সঙ্গে থাকুন, আপডেট পাওয়ার পরপরই আপনাদের জানিয়ে দেব। মেগাস্টার সুপারস্টার সাকিব বস সৌদি আরব থেকে ঢাকায় ফিরবেন 6 তারিখ, 12 তারিখ থেকে শুরু হবে রাজকুমার সিনেমার শুটিং। এদিকে অনন্য মামুন ভাই দীর্ঘ প্রতীক্ষার পর দরদ এবং অন্যান্য সিনেমা নিয়ে আপডেট জানালেন। সাকিব ভাইয়ের সাথে পরের সিনেমার শুটিং এখান থেকেই শুরু হবে, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন। গল্প লেখার কাজ শেষ, অনেকদিন পর অ্যাকশন মুভি বানাবো। দরদের প্রমোশনের রেজিস্ট্রেশন শুরু হবে নির্বাচনের পর থেকে। চলচ্চিত্রে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, একে অপরের সহযোগী। এই মনোভাবটা নিয়ে সবাই যদি আমরা এক ছাতার নিচে আসতে পারি তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্রটা ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যে যখন 2024 সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর তালিকা দেখি খুব ভালো লাগে, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছি। যারা বলে বেড়াচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র ঈদ কেন্দ্রিক, আমি কিন্তু 2023 সালেই বলেছিলাম 2024 এসে আপনারা সেই পরিবর্তন দেখতে পাবেন। 2024 সালে সুপারস্টার সাকিব খান সহ নতুন আর্টিস্ট সহ সব মিলিয়ে বড় 5টা সিনেমার ধামাকা থাকবে। স্বপ্ন দেখাবো, স্বপ্ন বাস্তবে রূপায়িত করার চেষ্টা করব।